হ্যালো ভিউয়ার্স, মা কম্পিউটার মহাজনের পক্ষ থেকে আমি মন্ডল হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য থাকবে একটি স্পেশাল কম্পিউটার প্যাকেজ যাদের বাজেট খুবই কম, শুধুমাত্র টাইপ, ইন্টারনেট এবং হালকা বিনোদন করার জন্য কম্পিউটার খুঁজছেন, আজকের প্যাকেজটি হবে তাদের জন্য। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই আজকের প্যাকেজে কী কী থাকছে। তো ইন্টারভিউ শেষে আমরা চলে আসলাম ফুল কম্পিউটার প্যাকেজটি সম্পর্কে আপনাদেরকে জানান দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন এই কম্পিউটার সেটটির কি কনফিগারেশন আছে সেটি একটু দেখে নিব। জাস্ট আমরা এখান থেকে কম্পিউটারের মাই কম্পিউটারের প্রপার্টিসে যে দেখে নিব যে এখানে কি কনফিগারেশন আছে। আপনারা দেখেন এখানে প্রসেসর আছে হচ্ছে ডুয়েল কোর 2.20 GHz, র্যাম আছে 4 GB এবং 64-bit অপারেটিং সিস্টেম। এছাড়া এটি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম। আমি একটু দেখাই হার্ড ডিস্কের অর্থাৎ SSD স্টোরেজ কতটুকু। এটা হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্টে যে আমি একটু দেখাই, এটা হচ্ছে 32 GB একটি SSD লাগানো আছে অরিজিনাল সান ডিস্কের। তো আপনারা চাইলে এটাতে একটা হার্ড ডিস্ক বড় ধরনের বা ছোট ধরনের যে কোনো 500 GB বা 1000 GB হার্ড ডিস্ক স্টোরেজ ইউজ করতে পারবেন। এই ফুল কম্পিউটারটি অবশ্যই আপনারা ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে কম্পিউটারের কম্পোজ বা প্রিন্টিংয়ের কাজ অথবা যে কোনো ধরনের টুকিটাকি অনলাইনের কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের কাছে এই মুহূর্তে এই যে গেগাসোনিক ব্র্যান্ডের এরকম একটি মনিটর সহ, অর্থাৎ এই যে মনিটর, এই মনিটরটি কিন্তু একটু দাগ আছে, এরকম চিকন দাগ আছে। সেটা হতে পারে এরকম জায়গায়, হতে পারে লম্বালম্বি, হতে পারে আড়ে মাঝ বরাবর, অথবা ডাইনে বাইরে যে কোনো এক জায়গায় হইতে পারে। তো ভিউয়ার্স, আমরা এখন পাওয়ার অন করে দেখবো যে কয় সেকেন্ডে PCটি ওপেন হয়। জাস্ট এখানে কাউন্টিংটা দেখলাম, পাওয়ার সুইচ প্রেস করার পরে আমরা এখান থেকে টাইম কাউন্টিং করছি। তো একটু খেয়াল করবেন, আমার মনে হয় 31 PC হিসেবে, আমাদের যেহেতু আসুস ব্র্যান্ড PC, সো 31 PC হিসেবে খুব দ্রুত ওপেন হবে। তো আপনারা এই যে 31-এর আসুস ব্র্যান্ডের ফুল কম্পিউটার প্যাকেজটি আসলে এর আগে যারা দেখেছেন তারা জানেন যে এটির পারফরমেন্স কেমন। তো তারপর আমি জাস্ট কাউন্টিং করে দেখাই যে 31 PC হিসেবে অনেকে কিন্তু বলতে পারে যে না অনেক স্লো। তো দেখেন ভিউয়ার্স, অলরেডি কিন্তু ওপেন হয়ে গিয়েছে, মাত্র 32 সেকেন্ডে আমাদের এই ব্র্যান্ড PCটি কিন্তু আমরা ওপেন করতে সক্ষম হয়েছি। এখন আমরা এই CPUটির ইনডোরটা অর্থাৎ ভিতরের অংশে কী কী আছে, মাদারবোর্ড কত মডেলের, র্যাম কী আছে না আছে, এগুলো একটু দেখে নিব। চলুন আমরা ভিতরের অংশটা দেখে নিই। তো ভিউয়ার্স, আমরা এখন APCটি জাস্ট ভিতরের অংশটা দেখব যে কী কী কম্পোনেন্টস দিয়ে আমরা APCটি বিল্ড করেছি। তো দেখুন আপনারা এখানে, এটা হচ্ছে আসুসের 31-এর একটি মাদারবোর্ড, আসুসের 31-এর একটি মাদারবোর্ড, এবং এটাতে দুইটা র্যাম লাগানো আছে DDR2, 2 GB 2 GB করে 4 GB। এছাড়া একটি আসুসের পাওয়ার সাপ্লাই অরিজিনাল, এবং মাদারবোর্ডটাও অরিজিনাল আসুস ব্র্যান্ডের। এছাড়া এখানে দেখেন সান ডিস্কের একটি 32 GB SSD এখানে কিন্তু অরিজিনাল, ল্যাপটপের সঙ্গে যেগুলো আসে। এছাড়া এই CPU-তে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে DVD রাইটার। এর সঙ্গে যে DVD রাইটারটি ছিল সেটি কিন্তু আমরা রেখেছি। তো আমার কাছে মনে হয়েছে এটি কিন্তু 31 ব্র্যান্ড PCর ভিতরে খুবই ভালো মানের একটি PC। আমি জাস্ট এটি কিন্তু আপনাদের জন্য এই ব্র্যান্ড PCটি নিয়ে হাজির হয়েছি, আশা করি এটির পারফরমেন্স খুবই ভালো পাবেন।